হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান্স এগেইন আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মেইনলি কিন্তু বেস্ট ফুড ফর ইওর হেয়ার। হ্যাঁ, অনেক রিকোয়েস্ট এসেছে আমার মেল আইডিতে এবং অনেকে ফেসবুকেও আমাকে মেসেজ করেছে যে একটা ডায়েট ব্যালেন্স চার্ট যদি আপনি বানিয়ে দেন তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়। অবশ্যই এটা কিন্তু খুব ভালো একটা চিন্তাধারা যে আপনাদের মধ্যে থেকেই এই কোশ্চেনটা আমি পেয়েছি। আমি নিজে থেকেই বানাতাম, তবুও আপনাদের মধ্যে থেকে পেয়ে আমি খুব ভালো লাগছে যে আপনারা এত কনসিয়াস আপনাদের হেয়ারকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমি যেটা বলবো, সবাই কোশ্চেন করে বেস্ট ফুড ফর হেয়ার, কিন্তু কেউ কোশ্চেন করে না যে আমাদের হেয়ারের জন্য ব্যাড ফুড কি, আমরা কি সেগুলো খাচ্ছি। হয়তো আমরা জানি না আমরা রেগুলার সেগুলো নিচ্ছি, খাচ্ছি, তার ফলে আমাদের হেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্যই সেটাও আজকে আমি বলবো, কোনটা ভালো সেটাও আপনাকে বলবো, কোনটা খারাপ সেটাও আপনাকে বলবো আপনার হেয়ারের জন্য। ওকে, সো সবার আগে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ভিটামিন ই, প্রোটিন, আয়রন, ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, জিঙ্ক অ্যান্ড সেলেনিয়াম, বায়োটিন, ভিটামিন বি সেভেন, ভিটামিন বি নাইন অ্যান্ড ফলিক অ্যাসিড। এইগুলো যার যার যেই সমস্ত ফুডের মধ্যে আছে সেইগুলো কিন্তু আপনার হেয়ারের পক্ষে বিশেষ ইম্পর্টেন্ট। আমি আরেকবার বলছি, আপনি নোট করে নিতে পারেন, ভিটামিন ই, প্রোটিন, আয়রন, ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, জিঙ্ক, সেলেনিয়াম, বায়োটিন, ভিটামিন বি সেভেন, ভিটামিন বি নাইন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি নাইন, ফলিক অ্যাসিড। সো আমি কিন্তু যেটা প্রেফার করি সেটা হচ্ছে ভেজ। যাদের হেয়ার লস বা হেয়ার ফল হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো নন ভেজটা যত পারেন কমিয়ে দিন। হয়তো শুনে অবাক হচ্ছেন, এই ভিডিওতে একটু ডিফারেন্ট বলা হচ্ছে হেয়ার কেয়ার বাংলাতে, বাট আমি বলবো তার কারণ আছে। আমি দীর্ঘদিন ধরে পরীক্ষামূলক আমি বিভিন্ন রকম আমি এইসব নিয়ে ঘাটাঘাটি করেছি এবং তাতে পেয়েছি যে নন ভেজ ফুডের একটা নেগেটিভ এনার্জি আছে, যে এনার্জিটা আমাদের বডিতে একটা হিট জেনারেট করে, ক্রিয়েট করে, সেটা পেট থেকে ধীরে ধীরে উপরের দিকে ওঠে এবং মাথা গরম করে, এবং মাথা গরম করে আপনার হেয়ার কিন্তু এফেক্ট হয় তার মাধ্যমে। সো আমি যে ব্যালেন্স ডায়েট চার্টটা দেব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর হেয়ার, সেটা হচ্ছে ভেজ ডায়েট চার্ট। ইয়েস, নন ভেজ নয়। কেন নন ভেজ নয় তার জন্য একটা আলাদা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওতে হোয়াই ভেজ হোয়াই নট নন ভেজ সেটা ডিসক্রাইব করা পসিবল নয়। তো একটা একটা করে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে স্পিনাচ। হ্যাঁ, স্পিনাচ অ্যান্ড আদার লিফি গ্রিনস প্রোভাইড আয়রন। স্পিনাচটা কি? স্পিনাচটা হচ্ছে শাক, যেরকম কলমি শাক, লাল শাক গ্রাম বাংলায় তো পাওয়াই যায়, যে কোনো প্রকারের শাক, ছেঁচি শাক, শাক অনেক রকমের শাক পাওয়া যায়। তো সেই শাক যদি আপনি খান এটা কিন্তু আপনার হেয়ারের পক্ষে বিশেষ ভালো হবে, আয়রন ফর আয়রন। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে সিট্রাস ফ্রুটস টু গেট ইওর ডোজ অফ ভিটামিন সি। সিট্রাস ফ্রুটসটা কি? লেবু বর্গ, লেবু জাতীয় ফল, যেই সমস্ত লেবু ফল আছে সেগুলো আপনি রেগুলার খাওয়ার অভ্যাস করুন। রেগুলার না পারলে মাঝে মধ্যেই খান সপ্তাহে, এর ফলে এই ভিটামিন সি কিন্তু আপনার বডি পাবে এবং হেয়ার খুব ভালো মতো রিগ্রোথ করতে সাহায্য করবে। থার্ড হচ্ছে নাটস অ্যান্ড সিডস ফর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। নাটস হচ্ছে বাদাম জানেনি, এবং সিডস যেগুলো আছে সেগুলো আপনি যেরকম ফ্ল্যাক্স সিডস অয়েল, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব বেশি পরিমাণে আছে, তো এইগুলো আপনি, এর ক্যাপসুলও পাওয়া যায়, সেটা ক্যাপসুল ফর্মেও আপনি নিতে পারেন। যাই হোক, আমি ফুডের ব্যাপারে বলছি। ফোর হচ্ছে হোল গ্রেনস টু অবটেন বায়োটিন, যেরকম ব্রাউন রাইস, বার্লি, হুইট, গম, রুটি যদি খান, চাপাটি,
পপকর্ন এক্সেট্রা। তাছাড়া আছে সয়াবিন, সয়াবিনও খেতে পারেন, এর মধ্যে অনেক প্রোটিনও আছে। ফাইভে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যারটস আর রিচ ইন ভিটামিন এ। ক্যারটস অর্থাৎ গাজর, গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। আপনি যদি স্যালাড হিসেবেও খান এবং যে কোনোভাবে স্যুপেও যদি আপনি খান, যেমন ভাবে চান আপনি তেমন ভাবে যদি টেক করেন, যদি রেগুলারলি আপনি খান, তাহলে কিন্তু খুব ভালো হবে আপনার জন্য। সিক্স বলবো অ্যাভোকাডো অফার্স ভিটামিন ই। অ্যাভোকাডো কিন্তু সুপার ফুডের মধ্যে পড়ে, আপনাকে জানিয়ে রাখি। যদিও এটা আমাদের এখানে খুব একটা অ্যাভেলেবেল নয়, তবুও আপনি অনলাইনে কিন্তু পেয়ে যাবেন, আর যেখানে আপনি পাচ্ছেন অ্যাভেলেবেল সেখান দিয়ে অবশ্যই সংগ্রহ করুন আপনি। ওকে, এবার পার্টিকুলার কিছু ফুডের ব্যাপারে বলবো যেগুলো আপনি বাজার থেকে পেয়ে যাবেন এবং সেগুলো নিলে কিন্তু আপনি খুব ভালো উপকৃত হবেন। সেটা হচ্ছে টমেটো। হ্যাঁ, টমেটো আপনি কাঁচা টমেটো পেয়ে যাবেন, নুন দিয়ে একটু খেতে পারেন, এবং রান্না হিসেবে তো টমেটো খাবেনই, রেগুলার খান, হ্যাবিট। সেভেন বলবো পামকিন সিডস, যেখানে জিঙ্ক পাচ্ছেন আপনি, ভিটামিন এ পাচ্ছেন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাচ্ছেন, পাইন আপেলে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাচ্ছেন, ওটস ফাইবার, জিঙ্ক, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাচ্ছেন ওটসে। তাছাড়া বলবো ব্রোকলি। হ্যাঁ, ব্রোকলি হচ্ছে দেখবেন ফুলকপির মতো দেখতে, যারা চেনেন না তাদের জন্য বলছি, ফুলকপির মতো দেখতে, খুব সুস্বাদু খেতে, এবং এটা সাধারণত ফ্রাইড রাইসে রান্না করা হয়ে থাকে। মারাত্মক এফেক্টেড ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, আপনি নিন 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 এটা। সেকেন্ডে বলবো ম্যাঙ্গো, ম্যাঙ্গোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। সুইট পটেটো, মিষ্টি আলু, ভিটামিন সিও থাকে প্লাস ভিটামিন এও থাকে। ওকে, তাছাড়া বলবো বেল পেপারস। বেল পেপারসটা কি অনেকে হয়তো জানেন না, আবার অনেকে জানেন, বেল পেপারস হচ্ছে ক্যাপসিকামকে বেল পেপার বলা হয়। তাছাড়া বলবো ট্যাঙ্গারিনস, কমলা লেবু, ইন্ডিয়ান গুজবেরিস, আমলা, আমলকি, এর আগেও আমি বলেছি আমলার জুস নিতে পারেন আপনি, গুয়াবা, পেয়ারা, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, পাকা পেয়ারা খেলে খুব ভালো। লেন্টিলস, লেন্টিলসটা কি ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, ওকে, ছোলার ডাল, যে কোনো প্রকারের ডাল হোক সেগুলো খাওয়ার অভ্যেস তৈরি করুন। এখানে প্রচুর পরিমাণে জিঙ্ক পাবেন, বায়োটিন পাবেন এবং আয়রন পাবেন, আপনার হেয়ার কিন্তু মারাত্মকভাবে হেলদি হয়ে উঠবে আপনার জন্য। নাইনে বলবো বার্লি, ভিটামিন ই একদম ভরা ভিটামিন ইতে। টেনে বলবো সুপার ফুড স্পিরুলিনা, এটা হচ্ছে এক প্রকার শ্যাওলা যেটা খেয়ে দীর্ঘদিন ধরে কচ্ছপরা বেঁচে আছে, তো এটা সংগ্রহ করুন, এর ক্যাপসুলও পাওয়া যায়, আপনি অনলাইনেও পেয়ে যেতে পারেন, আমি লিংক দিয়ে দেব। আর ইলেভেনের আগেও বলেছি গ্রিন টি 100% ডিএইচটি ব্লকার। তাছাড়া আছে ব্লু বেরিস, ভিটামিন সি, আর তাছাড়া আছে ওয়ালনাটস, ভিটামিন B7। এবার এগুলো তো হয়ে গেল কোন কোনগুলো খাওয়া উচিত, এবার চলুন বলি কোন কোনগুলো খাওয়া উচিত না। অবশ্যই ননভেজ কিন্তু যতটা অ্যাভয়েড করে চলবেন, আপনার হেয়ার রিগ্রোথে খুব ভালো কাজ দেবে, আমি বারবার বলছি আপনাকে। ওকে, ব্যাড ফুড ফর হেয়ার, সেটা হচ্ছে সবার আগেই আমি যেটা বলবো সেটা হচ্ছে মাটন। অনেকে বলবে মাটন বেশি করে খাওয়া উচিত, ডোন্ট নো হোয়াই, বাট আমি মনে করি প্রচণ্ড হিট আছে, রেড মিটে মারাত্মক হিট আছে, চিকেন, ফিশ এই জাতীয়। আর সোলেমান বলে একটা ফিশ আছে যার মধ্যে অনেক কিছু আছে হেয়ারের জন্য, বাট মারাত্মক হিট জেনারেট করে বডিতে, আমি এগুলো বলবো যে খাবেন না, আপনি একদম ভেজ ডায়েটের মধ্যে থাকুন, অ্যাভয়েড করুন ননভেজ, খুব কম খান, যদিও খেতে হয় খুব কম খান, যদি আপনার হেয়ার ফল হেয়ার লস হচ্ছে। সেকেন্ডে বলবো সল্ট ফিশ, থার্ডে বলবো ডায়েট সোডা, ওকে, ডায়েট সোডা, ফোর্থে বলবো সুগার, খুব বেশি পরিমাণে সুগার খেলে, ওকে, স্টার্চি হোয়াইট কেক, বাদরে যে কেক কাটে তার যে উপরের যে অংশটা, লেয়ারটা ক্রিমি অংশটা, সেটা, অ্যালকোহল, স্মোকিং, এগুলো তো মারাত্মক এফেক্ট করে, অ্যান্ড ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বার্গার, পিৎজা, এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে আপনার হেয়ারে। আর একদম মোক্ষম বলছি, আপনারা সবাই খান, বেশিরভাগ লোকেরাই খায় কোল্ড ড্রিঙ্কস, কোক, স্প্রাইট, থামস আপ, কোম্পানিকে আমি কিছু দোষ দিচ্ছি না, বাট যে কোনো প্রকার কোল্ড ড্রিঙ্কস, প্লিজ প্লিজ, যদি আপনার হেয়ার ফল হয় খাবেন না।
So thanks for watching my this video. Subscribe me and ঘন্টাটা বাজাতে অবশ্যই ভুলবেন না। আজকের জন্য আসছি, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। So stay safe, take care and bye for now.